কম্বোডিয়ায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হয় ভিসা নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র। কম্বোডিয়া সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই রোববার 23 জুলাই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক প্রেস বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয়। এতে বলা হয়, কম্বোডিয়া সাধারণ নির্বাচন ফ্রি ও ফেয়ার কোনোটাই হয়নি। এমনকি নির্বাচন শুরুর আগ থেকেই ক্ষমতাসীন সরকার, বিরোধী দল, মিডিয়া ও সিভিল সোসাইটি সহ সংবিধানকে অবজ্ঞা করে আসছিল। আন্তর্জাতিক মানের একটি নির্বাচনের ধারে কাছেও যায়নি। এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র প্রশ্নবিদ্ধ নির্বাচনের সাথে জড়িতদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ ও কিছু বৈদেশিক সহায়তার কর্মসূচি স্থগিত করল। একই সাথে যুক্তরাষ্ট্র সরকারি দলের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, এখনও সময় আছে, তারা আন্তর্জাতিক মানের একটি নির্বাচনের আয়োজন করতে পারে, তারা পুনরুদ্ধার করতে পারে বহুদলীয় গণতন্ত্র, রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা বন্ধ করতে হবে। এর সাথে সাথে মিডিয়াকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দিতে হবে, কোনোভাবেই তাদের ওপর হস্তক্ষেপ নয়। 23 জুলাই কম্বোডিয়ার নির্বাচনে কোনো শক্তিশালী বিরোধী দল ছিল না বলে জানায় যুক্তরাষ্ট্র। শুধু কম্বোডিয়া নয়, ভিসা ক্ষেত্রে কোনো দেশকেই আর ছাড় দেবে না যুক্তরাষ্ট্র। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনকেই সমর্থন করবেন মার্কিন যুক্তরাষ্ট্র। সরকারি দলের ক্ষমতার অপব্যবহার ও প্রতিহিংসামূলক আচরণে ক্ষুব্ধ তারা। এ সকল পক্ষপাতিত্ব রাজনৈতিক দল ও দেশগুলোর উপর মনক্ষুণ্ণ যুক্তরাষ্ট্র। কম্বোডিয়ার নির্বাচনে কোনো শক্তিশালী বিরোধী দল ছিল না। জেল, জুলুম ও মামলা দিয়ে বিরোধী দেশগুলোকে বাইরে রাখা হয়েছিল। সবাই নিশ্চিত, নামমাত্র এ ভোটে আবারও জয়ী হবেন হুনসেনের কম্বোডিয়ান পিপলস পার্টি। দক্ষিণ পূর্ব এশিয়ার এ দেশটি টানা 38 বছর শাসন করছেন কম্বোডিয়ার গণতান্ত্রিক মডেলের স্বৈরশাসক প্রধানমন্ত্রী হুনসেন। এশিয়ার সবচেয়ে দীর্ঘমেয়াদী এই নামমাত্র গণতান্ত্রিক শাসক 1985 সাল থেকে তার ক্ষমতা ধরে রেখেছেন। ক্ষমতা টিকিয়ে রাখতে বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর একের পর এক কঠোর ব্যবস্থা প্রয়োগ করেছেন, এমনকি দেশের আদালতকেও ব্যবহার করেছেন তাদের বিরুদ্ধে। সামরিক বাহিনী, পুলিশ, গোয়েন্দা সহ বিভিন্ন গোষ্ঠীকে রেখেছেন হাতের মুঠোয়। সংসদ সদস্যদের তাদের পদমর্যাদা থেকে সরিয়ে দেওয়া সহ নেতাদের বিভিন্ন কারণ দেখিয়ে গ্রেপ্তার করেছেন, পাঠিয়েছেন নির্বাসনেও। রোববারের নির্বাচনে হুনসেনের কম্বোডিয়ান পিপলস পার্টি জিতেছে 120টি আসনে, আর তার অনুগত বিরোধী দল ফানসিনপেক পার্টি পেয়েছেন 5টি আসন। কাগজপত্রের ত্রুটির কারণে চলতি বছরের মে মাসে কম্বোডিয়া সিপিপির প্রধান প্রতিদ্বন্দ্বী ক্যান্ডেল লাইট পার্টিকে নির্বাচনের অযোগ্য ঘোষণা করেছিল। কম্বোডিয়ায় জনসাধারণকে ব্যালট নষ্টের আহ্বান জানানোয় কর্তৃপক্ষ স্বেচ্ছা নির্বাচনে থাকা বিরোধী নেতা স্যাম রেঞ্জি ও তার 16 দলের ভোটদান ও নির্বাচনে অংশগ্রহণেও নিষেধাজ্ঞা দিয়েছেন। হুনসেন তার ভোটটি দিয়েছেন রাজধানী থেকে, কয়েক ঘন্টা দূরের কান্ডাল প্রদেশে। বাক্সে ফেলার আগে তিনি ব্যালট পেপারে চুমু খেয়ে হাসি মুখে ছবির জন্য পোজো দিয়েছেন, দেখিয়েছেন আঙুলে লাগানো ভোটের কালির দাগ। এবার সিপিপির সঙ্গে বাকি যে 17টি দল রয়েছেন, সর্বশেষ 2018 সালের সাধারণ নির্বাচনে এরা পার্লামেন্টে একটি আসনও জেতেনি। সোনিয়া খান, খবর সংযোগ।